প্রধানমন্ত্রীর আহ্বানের পরও কর্মবিরতি থেকে সরে না আসার ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয় নিয়ে সরকারকে বৈঠকে বসার অনুরোধ সরকারি নীতিমালা উপেক্ষা করেই রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রমে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ ক্ষুব্ধ অভিভাবকরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও দুটি নতুন উড়োজাহাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিডর বিধ্বস্ত এলাকায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ রেল যোগাযোগ বন্ধ বিজিবি মোতায়েন এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অভিযুক্ত এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি